ছাত্রছাত্রীসকল এইটো ভিডিওৰ জৰিয়তে আমি অনুশীলনী 2.3 দিয়া 7 নম্বৰ প্ৰশ্নবোৰ সমাধান কৰিম আগৰ ভিডিওত আমি 6 নম্বৰ প্ৰশ্নটো সমাধান কৰিছো তোমালোকে যদি চোৱা নাই সেই ভিডিওটো চাই লবা 7 নম্বৰ প্ৰশ্ন দিছে 6x^4 11x³ -7x² -15x -50 বহুপদটোক আন এটা বহুপদ 3x +7 এৰে হৰণ কৰা ভাগশেষ -15 পোৱা গ'ল ভাগফল নিৰ্ণয় কৰা আমাক ইয়াতে কৈছে যে এই যে বহুপদটো দিয়া আছে এই বহুপদটোক 3x +7 এৰে হৰণ কৰাত -15 ভাগে পোৱা বুলি কৈছে আৰু আমাক ভাগফল নিৰ্ণয় কৰিব দিছে মানে আমাক প্ৰশ্নত px দিয়া আছে যেটো এই বহুপদটো হৰণ কৰিছে এটো px হ'ব আৰু 3x +7 এৰে হৰণ কৰিছে এটো gx হ'ব আৰু -15 ক ভাগে বুলি কৈছে এটো rx হ'ব আৰু আমাক ভাগফল নিৰ্ণয় কৰিব দিছে ভাগফল মানে qx আমি এতিয়া qx নিৰ্ণয় কৰিম প্ৰথমতে লিখিলো দিয়া আছে px এই বহুপদটো হল px 6x^4 +11x³ -7x² -15x -50 3x +7 এৰে হৰণ কৰিছে এটো হ'ব gx 3x +7 আৰু ভাগশেষ -15 বুলি কৈছে ভাগশেষ মানে rx rx -15 আৰু আমি ভাগফল উলিয়াব লাগে ভাগফল মানে qx আমি ইয়াত বিভাজনৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি প্ৰশ্নটো সমাধান কৰিম বিভাজনৰ কলন বিধি মতে px সমান সমান gx ইনটু qx প্লাছ rx এইটো আছিলে বিভাজনৰ কলন বিধি এইটো আমি আগৰ পিছত আলোচনা কৰিছোঁ px ৰ সলনি আমি এখিনি লিখিম এই বহুপদটো এটা হ'ব 6x^4 +11x³ -7x² -15x -50 আকৌ জি এক্সৰ সলনি আমি লিখিম 3x +7 পূৰণ qx qx আমি নিৰ্ণয় কৰিম qx2 qx এট হ'ম প্লাছ rx rxৰ সলনি আমি লিখিম -15 এইটো প্লাছ আৰু ইয়াতে দিয়া আছে মাইনাছ প্লাছ ইনটু মাইনাছ পূৰণ কৰিলে মাইনাছ হ'ব ইয়াতে আমি লিখিম -15 এতিয়া আমি -15টো সোঁফালে লৈ যাম 6x^4 +11x³ -7x² -15x -50 -15টো ইফালে আনিলে এইটো +15 হ'ব ইয়াতে লিখিম +15 ইয়াতে থাকিলে 3x +7 ইনটু qx এতিয়া একে থাকিব এতিয়া আমি -50 আৰু +15 কৰিলে আমি কিমান পাম যিহেতু এটা মাইনাছ এটা প্লাছ আমি বিয়োগ কৰিম বিয়োগ কৰিলে আমি পাওঁ 35 যিহেতু ডাঙৰটো 50 ডাঙৰটোৰ আগত মাইনাছ আছে ইয়াতে বহিব -35 এতিয়া 3x +7টো পূৰণ হৈ আছে আমি ফাইনেল এইটো হৰণ হ'ব 3x +7টো ইপিনে আনিম এইটো হ'ব 3x +7 ইয়াতে হৰণত বহিব ইয়াতে থাকিলে qx এতিয়া আমি হৰণ কৰিলে qxটো পাম ইয়াতে থাকিব 3x +7 একে পদ্ধতি ব্যৱহাৰ কৰি আমি হৰণ কৰিম আগতে আমি কৰিছোঁ এনেকুৱা প্ৰশ্ন 6x^4 আমি প্ৰথমতে 3x-ৰে হৰণ কৰোঁ ৰাফ ৱৰ্ক কেনেকুৱাকৈ কৰি লৈছোঁ 3-ৰে কাটিব পাৰি 3×2=6 ইয়াৰে 4টা এক্স আছে ইয়াতে এটা এটা এক্স কেনচেল হ'লে 3টা থাকিব এইটো হ'ব 2x³ 2x³ আমি ইয়াতে লিখিম এতিয়া 2x³ এই দুটা পদক পূৰণ কৰিম দিব 3x +7 এইটো পূৰণ কৰিলে আমি পাওঁ 3×2=6 x³ × x x^4 7×2 14 14x³ এইখিনি আমি ইয়াতে লিখিম এইটো 6x^4
plus 14x cube. এটা আমি সিনটো হলাই দিম এটো প্লাস আছে এটো মাইনাস হবো প্লাস আছে এটো মাইনাস প্লাস 6x টু দি 4 মাইনাস 6x টু দি 4 ক্যানসেল হবো মাইনাস 14 প্লাস 11 কইলে আমি পাও মাইনাস 3 এটো মাইনাস 3x কিউব এখানে আমি তলত নমাই দিম এটা আকো প্রথম পদক প্রথম পদৰে হৰণ কৰিম প্রথম পদটো হল মাইনাস 3x কিউব আৰু ইয়াৰ প্ৰথম পদটো হল 3x 3 3 ক্যানসেল হল x ইয়াতে 3 টা আছে ইয়াতে এটা এটা x ক্যানসেল হল ইয়াতে দুটা x থাকিব আৰু মাইনাস থাকিব মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার আমি ইয়াতে লিখিম এটা মাইনাস x স্কয়ারৰে এই দুটা পদ পূৰণ কৰিম 3x plus 7 মাইনাস ইনটু প্লাস মাইনাস 3 ইনটু 1 3 x স্কয়ার পুরো নেক্সট কইলে আমি পাবো x কিউব মাইনাস ইনটু প্লাস মাইনাস 7 ইনটু x স্কয়ার 7 x স্কয়ার এটা এখানে আমি এটা লিখিম মাইনাস 3 x কিউব মাইনাস 7 x স্কয়ার এটা সিনটো হলাই দিম এটা মাইনাস আছে এটা প্লাস হবো এটা মাইনাস আছে এটা প্লাস হবো মাইনাস 3 x কিউব প্লাস 3 x কিউব ক্যান্সেল মাইনাস 7 x স্কয়ার প্লাস 7 x স্কয়ার ক্যান্সেল মাইনাস 15 তলত নামিব আর মাইনাস 35 এটা আকো মাইনাস 15 x কে আমি 3 x এর হরণ করিম x x ক্যান্সেল 3 5 15 এটু পালাম আমি মাইনাস 5 মাইনাস 5 টু ইয়াতে লিখিম এটা আকো মাইনাস 5 এর দুটা পদক পূরণ করিম এইটো পূরণ করলে আমি পাম মাইনাস ইনটু প্লাস মাইনাস 5 ইনটু 3 15 15 এক্স মাইনাস ইনটু প্লাস মাইনাস 7 ইনটু 5 35 এটা এখানে আমি এটা লিখিম মাইনাস 15 এক্স মাইনাস 35 মাইনাস টু প্লাস হব মাইনাস টু প্লাস মাইনাস 15 এক্স প্লাস 15 এক্স ক্যান্সেল মাইনাস 35 প্লাস 35 ক্যান্সেল ভাগশেষ পালো আমি জিরো প্রশ্নত ফাগফল উলিয়াব দিছিলে ফাগফল হবো টু এক্স কিউব মাইনাস এক্স স্কুয়ার মাইনাস ফাইভ এটাকে ফাগফল ফাগফল মানে কিউ এক্স সমান সমান টু এক্স কিউব মাইনাস এক্স স্কুয়ার মাইনাস ফাইভ এইটোৱে হল উত্তর এটা হাতৰ দুই নম্বর প্রশ্ন এটা বহুপদক এক্স স্কুয়ার মাইনাস টুরে ভাগ করাত ফাগফল আর ভাগশেষ ক্রমে টু এক্স স্কুয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু আৰু মাইনাস এক্স প্লাছ 14 পোৱা গ'ল বহুপদটো নিৰ্ণয় কৰা আমাক এই প্ৰশ্নটোত কৈছে যে এটা বহুপদক এক্স স্কুৱেৰ মাইনাছ টুৰে ভাগ কৰাৰ পিছত ভাগফল পোৱা গৈছে টু এক্স স্কুৱেৰ প্লাছ ফাইভ এক্স মাইনাছ টু আৰু ভাগশেষ পোৱা গৈছে মাইনাছ এক্স প্লাছ 14 আৰু আমাক বহুপদটো নিৰ্ণয় কৰিব দিছে বহুপদ মানে এই প্ৰশ্নটোত আমি পি এক্স নিৰ্ণয় কৰিব লাগিব যিহেতু এক্স স্কুৱেৰ মাইনাছ টুৰে ভাগ কৰিছে এক্স স্কুয়ার মাইনাস টুটো হবো জি এক্স আর ভাগফল মানে কিউ এক্স হবো টু এক্স স্কুয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু আর ভাগশেষ আর এক্স হবো মাইনাস এক্স প্লাস 14 আমি ইয়াতে বিভাজনের কলন বিধিটো ব্যবহার করে এই প্রশ্নটি সমাধান করিম প্রথমতে লিখি লো যে দিয়া আছে যেহেতু এক্স স্কুয়ার মাইনাস টুরে হরণ করেছে এই জি এক্স হবো জি এক্স দিয়া আছে এক্স স্কুয়ার মাইনাস টু ভাগফল দিয়া আছে ভাগফল মানে কিউ এক্স দিয়া আছে টু এক্স স্কুয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু ভাগফলটো প্রথমতে দিছে সেইকাৰণে এইখিনি ভাগফল হব আর ভাগশেষটো দ্বিতীয়ত দিছে সেইকাৰণে এইটো ভাগশেষ হব ভাগশেষ মানে আর এক্স হব মাইনাস এক্স প্লাস 14 আর আমি পি এক্স বহুপদটো নির্ণয় কৰিব লাগে মানে পি এক্স নির্ণয় কৰিব লাগে এতিয়া আমি বিভাজনের কলন বিধিটো ব্যবহার করি বিভাজনের কলন বিধিটো হল পি এক্স সমান সমান জি এক্স ইনটু কিউ এক্স প্লাস আর এক্স যেহেতু আমি পি এক্স নির্ণয় করি ইয়াতে জি এক্সর সলনি আছে এক্স স্কুয়ার মাইনাস টু পূরণ কিউ এক্সর সলনি এখানে দিয়া আছে প্লাস আর এক্স আর এক্সর সলনি দিয়া আছে মাইনাস এক্স প্লাস 14 ইটো মাইনাস আর ইয়াতে এইটো প্লাস আছে
प्लस और माइनास पूरण कर माइनास हम आम इतने माइनास लिखीम माइनास एक्स प्लस फोर्टीन इतना पूरण कर पी एक्स पा जीतु एक्स स्क्वेयर माइनास टू रे এই বহুপদটো পূৰণ হৈ আছে প্ৰথমতে আমি এক্স স্কুৱেৰে এই বহুপদটো পূৰণ কৰিম তাৰপিছত আকৌ মাইনাছ টুৰে পূৰণ কৰিম এক্স স্কুৱেৰ ব্ৰেকেট এই গোটেইখিনি লিখিবা টু এক্স স্কুৱেৰ প্লাছ ফাইভ এক্স মাইনাছ টু আকৌ টু এক্স টু এক্সৰ এই বহুপদটো পূৰণ কৰিম টু এক্স স্কুৱেৰ প্লাছ ফাইভ এক্স মাইনাছ টু আৰু এইখিনি আছে মাইনাছ এক্স প্লাছ ফৰ্টিন যিহেতু এইখিনি ব্ৰেকেটৰ বাহিৰত আছে এইখিনি পূৰণ কৰিব নালাগে এতিয়া এইখিনি পূৰণ কৰিলে আমি কিমান পাম টু ইণ্টু ওৱান ইয়াৰে সহকটো ওৱান টু ইণ্টু ওৱান টু এক্স স্কুৱেৰ ইণ্টু এক্স স্কুৱেৰ কৰিলে এক্স টু দি পাৱাৰ ফ'ৰ হ'ব টু প্লাছ টু এনেকুৱাকৈ চাব পাৰা ইয়াৰে ঘাটটো টু ইয়াৰে ঘাটটো টু টু প্লাছ টু ফ'ৰ প্লাছ ফাইভ ইণ্টু ওৱান ফাইভ এক্স স্কুৱেৰ ইণ্টু এক্স এক্স কিউব টু ইণ্টু ওৱান টু এক্স স্কুৱেৰ মাইনাছ টু প্লাছ মাইনাছ টু ইণ্টু টু ফ'ৰ ফ'ৰ এক্স স্কুৱেৰ মাইনাছ ইণ্টু প্লাছ মাইনাছ ফাইভ ইণ্টু টু টেন টেন এক্স মাইনাছ ইণ্টু মাইনাছ প্লাছ টু ইণ্টু টু ফ'ৰ মাইনাছ এক্স প্লাছ ফৰ্টিন এতিয়া আমি যোগবিয়োগখিনি কৰি লওঁ টু এক্স টু দি পাৱাৰ ফ'ৰ ইয়াতে যদি এক্স টু দি পাৱাৰ ফ'ৰ আৰু নাই টু এক্স টু দি পাৱাৰ ফ'ৰটো একে থাকিব এক্স কিউব ইয়াতে আৰু বেলেগ এক্স কিউব নাই ফাইভ এক্স কিউবটো একে থাকিব এতিয়া এক্স স্কুৱেৰ এইটো এক্স স্কুৱেৰ ইয়াৰে সহকটো মাইনাছ টু ইয়াৰে সহকটো মাইনাছ ফ'ৰ মাইনাছ টু আৰু মাইনাছ ফ'ৰ কৰিলে আমি পাওঁ মাইনাছ ছিক্স এইটো মাইনাছ ছিক্স এক্স স্কুৱেৰ হ'ব এতিয়া আকৌ ইয়াৰে সহকটো এক্স ইয়াৰে সহকটো এক্স ইয়াতে মাইনাছ টেন আৰু ইয়াৰে সহকটো মাইনাছ ওৱান মাইনাছ টেন আৰু মাইনাছ ওৱান কৰিলে আমি পাওঁ মাইনাছ ইলেভেন এইটো মাইনাছ ইলেভেন এক্স হ'ব এতিয়া এইটো ধ্ৰুৱক প্লাছ ফ'ৰ প্লাছ ফৰ্টিন প্লাছ ফ'ৰ প্লাছ ফৰ্টিন কৰিলে আমি পাওঁ প্লাছ এইটিন যিহেতু আৰু আমি যোগ বিয়োগ কৰিব নোৱাৰোঁ এইটোৱে হ'ল উত্তৰ বহুপদটো এইটোৱে হ'ব